প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার স্টোরি টেলার ব্লগে। অনেকদিন পর আবারও নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। যে গল্পটা সেটা আমার খুব পছন্দের একটা গল্প, খুব 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 পছন্দের, ছায়াসঙ্গী, হুমায়ুন আহমেদের লেখা। এই গল্পটা আজকে আপনাদের পড়ে শোনাব। হোপফুলি এই গল্পটা আপনাদের পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রতি বছর শীতের ছুটির সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসব, দলবল নিয়ে যাব, হইচই করা যাবে। আমার বাচ্চারা কখনো গ্রাম দেখেনি, তারাও খুশি হবে, পুকুরে ঝাঁপাঝাঁপি করতে পারবে। শাপলা ফুল তো শুধু যে মতিঝিলের সামনেই ফোটে না, অন্যান্য জায়গাতেও ফোটে, তাও স্বচক্ষে দেখবে। আমার বেশিরভাগ পরিকল্পনাই শেষ পর্যন্ত কাজে লাগাতে পারি না। এটা কেমন করে জানি লেগে গেল। একদিন সত্যি সত্যি রওনা হলাম। আমাদের গ্রামটাকে অজো পাড়াগা বললেও সম্মান দেখানো হয়। যোগাযোগ ব্যবস্থার এমন সুন্দর সময়েও সেখানে পৌঁছতে হয় গরুর গাড়িতে, বর্ষার সময় নৌকা, তবে মাঝখানে একটা হাওর পড়ে বলে এই যাত্রা অগস্ত যাত্রার মতো। অনেকদিন পর গ্রামে গিয়ে ভালো লাগল। দেখলাম আমাদের বাচ্চাদের আনন্দ বর্ধনের সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। কোত্থেকে যেন এক হাড় জিরজিরে বেতো ঘোড়া জোগাড় করা হয়েছে। এই ঘোড়া নড়াচড়া করে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। খুব বেশি বিরক্ত হলে দীর্ঘশ্বাসের মতো একটা শব্দ করে এবং ল্যাচটা নাড়ে। বাচ্চারা এত বড় একটা জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি। দু তিনজন একসঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে। তাদের অসংখ্য বন্ধুবান্ধবও জুটে গেল। যেখানেই যায় তাদের সঙ্গে গোটা পঞ্চাশেক ছেলেপুলে থাকে। আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমৎকৃত হয়। আমার বাচ্চারা তাদের বিপুল জনপ্রিয়তায় অভিভূত। তারা তাদের যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করলো। কেউ কবিতা বলছে, কেউ গান, কেউ ছড়া। আমি এক গাদা বই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেয়া, শুয়ে বসে বই পড়া, খুব বেশি ইচ্ছে করলে খাতা কলম নিয়ে বসা। একটা উপন্যাসের অর্ধেকের মতো লিখেছিলাম, বাকিটা কিছুতেই লিখতে ইচ্ছে করছিল না। পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে এসেছি, নতুন পরিবেশে যদি লিখতে ইচ্ছে করে। প্রথম কিছুদিন বই বা লেখা কোনোটা নিয়েই বসা গেল না। সারাক্ষণই লোকজন আসছে, তারা অত্যন্ত গম্ভীর গলায় নানান জটিল নিয়ম নিয়ে আলোচনায় উৎসাহী। এসেই বলবে, দেশের অবস্থাটা কিকন দেহি সোড়মিয়া, বড়ই চিন্তাযুক্ত আছি। দেশের হইলুডা কি, কি দেশ ছিল আর কি হইল? দিন চার পাঁচেক পরে সবাই বুঝে গেল দেশ সম্পর্কে আমি কিছুই জানি না। গল্প গুজবও তেমন করতে পারি না। তারা আমাকে রেহাই দিল, আমি হাফ ছেড়ে বাঁচলাম। গ্রামের নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমি লেখালেখির প্রবল আগ্রহ বোধ করলাম। অসমাপ্ত পাণ্ডুলিপি নিয়ে বসলাম, সারাদিন লেখালেখি কাটাকুটি করি, সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে করে বেড়াতে বের হই, চমৎকার লাগে। প্রায় রাতেই একজন দুজন করে গাতক আসে, এরা জ্যোৎস্না ভেজা উঠানে বসে চমৎকার গান ধরে। ও মনা, এই কথাটা না জানলে প্রাণে বাঁচতাম না, না না না, আমি প্রাণে বাঁচতাম না। সময়টা বড় চমৎকার কাটতে লাগলো, লেখার ব্যাপারে আগ্রহ বাড়তেই লাগলো, সারা দিন লিখি। এক দুপুরের কথা, এক মনে লিখছি, জানালার পাশে খট করে শব্দ হলো। তাকিয়ে দেখি খালি গায়ে রোগা মতো 10-11 বছরের একটা ছেলে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে। ওকে আগেও দেখেছি, জানালার ওপাশ থেকে গভীর কৌতূহলে সে আমাকে দেখে, চোখে চোখ পড়লেই পালিয়ে যায়। আজ পালালো না। আমি বললাম, কিরে? সে মাথাটা চট করে নামিয়ে ফেলল। আমি বললাম, চলে গেলে নাকি? ও আড়াল থেকে বলল, না। নাম কি তোর? মন্তাজ মিয়া। আয় ভেতরে আয়। না, আর কোনো কথাবার্তা হলো না। আমি লেখায় ডুবে গেলাম। ঘুঘু ডাকা শ্রান্ত দুপুরে লেখালেখির আনন্দই অন্যরকম। মন্তাজ মিয়ার কথা ভুলে গেলাম। পরদিন আবার এই ব্যাপার, জানালার ওপাশে মন্তাজ মিয়া,
বড় বড় কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার মমতাজ মিয়া, আয় ভেতরে। সে ভেতরে ঢুকলো। আমি বললাম, থাকিস কোথায়? উত্তরে পোকা খাওয়া দাঁত বের করে হাসলো। স্কুলে যাস না? আবার হাসি। আমি খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে তার হাতে দিলাম। সে তার এই বিরল সৌভাগ্যে অভিভূত হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। কাগজটার গন্ধ শুকলো, গালের উপর খানিকক্ষণ চেপে ধরে রেখে উল্কার বেগে বেরিয়ে গেল। রাতে খেতে খেতে আমার ছোট চাচা বললেন, মমতাজ হারামজাদা তোমার কাছে আসে নাকি? আসলে একটা চোর দিয়া বিদায় করবা। কেন? বিরাট চোর, যাই দেখে তুলে নিয়ে যায়, ত্রি সীমানায় ঘেঁষতে দিবা না, দুই দিন পর পর মার খায়, তাতেও হুশ হয় না। তোমার এখানে এসে কি করে? কিছু করে না, চুরির সন্ধান আছে। কে জানে এর মধ্যে হয়তো তোমার কলম টলম নিয়ে নিয়েছে। না, কিছু নাই নেই। ভালো করে খুঁজে টুজে দেখো, কিছুই বলা যায় না। ওই ছেলের ঘটনা আছে। কি ঘটনা? আছে অনেক ঘটনা, বলবো এক সময়। পরদিন সকালে যথারীতি লেখালেখি শুরু করেছি, হইচই শুনে বের হয়ে এলাম। অবাক হয়ে দেখি মমতাজ মিয়াকে তিন চারজন চ্যাং দোলা করে নিয়ে এসেছে। ছেলেটা ফোপাচ্ছে, বোঝাই যাচ্ছে প্রচণ্ড মার খেয়েছে, ঠোঁট ফেটে রক্ত পড়ছে, একদিকের গাল ফুলে আছে। আমি বললাম, কি ব্যাপার? শাস্তি দাদার একজন বলল, দেখেন তো এই কলমটা আপনার কিনা, মমতাজ হারানজাদার হাতে ছিল। দেখলাম কলমটা আমারই, চার পাঁচ টাকা দামের বল পয়েন্ট, এমন কোনো মহার্গ বস্তু নয়, আমার কাছে চাইলেই দিয়ে দিতাম, চুরি করার প্রয়োজন ছিল না। মনটা একটু খারাপ হলো, বাচ্চা বয়সে ছেলেটা এমন চুরি শিখলো কেন? বড় হয়ে কি করবে? ভাই সাহেব, কলমটা আপনার। হ্যাঁ, তবে আমি এটা ওকে দিয়ে দিয়েছি, ছেড়ে দিন। বাচ্চা ছেলে এত মারধর করছেন কেন? মারধর করার আগে আমাকে জিজ্ঞেস করে নেবেন না। শাস্তিদাতা নির্বিকার ভঙ্গিতে বলল, এই মায়েরে ওর কিছু হয় না, এইটা ওর কাছে পানি ভাত, মায়ের না খাইলে ওর ভাত হজম হয় না। মমতাজ মিয়া বিস্মিত চোখে আমাকে দেখছে। তাকে দেখেই মনে হলো সে তার ক্ষুদ্র জীবনে এই প্রথম একজনকে দেখছে যে চুরি করার পরও তাকে চোর বলেনি। মমতাজ মিয়া নিঃশব্দে বাকিটা দিন জানালার পাশে বসে রইল। অন্যদিন তার সঙ্গে দু একটা কথাবার্তা বলি, আজ একটা কথাও বলা হলো না, মেজাজ খারাপ ছিল। এই বয়সে একটা ছেলে চুরি শিখবে কেন? মমতাজ মিয়ার যে একটা বিশেষ ঘটনা আছে তা জানলাম আমার ছোট চাচির কাছে, চুরির ঘটনার দুদিন পর। গ্রামের মানুষদের এ একটা অদ্ভুত ব্যাপার, কোন ঘটনা যে গুরুত্বপূর্ণ, কোনটা যে তুচ্ছ, তারা বুঝতে পারে না। মমতাজ মিয়ার জীবনে এত বড় একটা ব্যাপার কেউ আমাকে এতদিন বলেনি, অথচ তুচ্ছ সব বিষয়ে অনেকবার করে শোনা হয়ে গেছে। মমতাজ মিয়ার ঘটনাটা এই, তিন বছর আগে কার্তিক মাসের মাঝামাঝি মমতাজ মিয়ার দুপুরে প্রবল জ্বর নিয়ে বাড়ি ফেরে। সেই জ্বরের প্রকোপ এতই বেশি যে শেষ পর্যন্ত মমতাজ মিয়ার হতদরিদ্র বাবা একজন ডাক্তারকেও নিয়ে এলেন। ডাক্তার আনার কিছুক্ষণের মধ্যেই মমতাজ মিয়া মারা গেল। গ্রামের জন্ম এবং মৃত্যু দুটোই বেশ স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়। মমতাজ মিয়ার মা কিছুক্ষণ চিৎকার করে কাঁদল, তার বাবাও খানিকক্ষণ, আমার পুত কই গেল রে বলে চেঁচিয়ে স্বাভাবিক হয়ে গেল। বেঁচে থাকার প্রবল সংগ্রামে তাদের লেগে থাকতে হয়, পুত্র শোকে কাতর হলে চলে না। মরা মানুষ যত তাড়াতাড়ি কবর দিয়ে দেয়া হয় ততই নাকি সোয়াব, এবং কবর দিতে হয় দিনের আলো থাকতে থাকতে। কাজেই জুম্মা ঘরের পাশে বাদ আসর মমতাজ মিয়ার কবর দেয়া হলো। সব কিছু ঘটল খুব স্বাভাবিকভাবে। অস্বাভাবিক ব্যাপারটা শুরু হলো দুপুর রাতের পর, যখন মমতাজ মিয়ার বড় বোন রহিমা কমলা কান্দা থেকে উপস্থিত হলো। কমলা কান্দা এখান থেকে 200 মাইল। এই দীর্ঘ পথ একটি গর্ভবতী মহিলা পায়ে হেঁটে চলে এলো এবং বাড়িতে পা দিয়ে চেঁচিয়ে বলল, তোমরা করছো কি? মমতাজ বাইসা আছে, কবর খুঁড়া তারে বাইর করো, দিরং করবা না। বলাই বাহুল্য, কেউ তাকে পাত্তা দিল না। শোকে দুঃখে মানুষের মাথা খারাপ হয়ে যায়। কবর দিয়ে দেওয়ার পর নিকট আত্মীয় স্বজনরা সবসময় বলে, ও মরে নাই। কিন্তু মমতাজ মিয়ার বোন রহিমা এই ব্যাপারটা নিয়ে এতই হইচই শুরু করলো যে সবাই বাধ্য হলো মাওলানা সাহেবকে ডেকে আনতে। রহিমা মাওলানা সাহেবের পায়ে গিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, মমতাজ বাইসা আছে, আপনি রে বাসান, আপনি না বললে এরা কবর খুঁড়তো না, আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি পা ছাড়তাম না।
মাওলানা সাহেব অনেক চেষ্টা করেও রহিমাকে ঝেড়ে ফেলতে পারলেন না। রহিমার বজ্র আটনিতে পা ধরে বসে রইল। মাওলানা সাহেব বিরক্ত হয়ে বললেন, বাচ্চা আছে বুঝলা কেমনে? রহিমা ফোপাতে ফোপাতে বলল, আমি জানি। গ্রামের মাওলানারা অতি কঠিন হৃদয়ের হয় বলে আমাদের একটা ধারণা আছে, এই ধারণা সত্য নয়। মাওলানা সাহেব বললেন, প্রয়োজনে কবর দ্বিতীয়বার খোঁড়া জায়েজ আছে, এই মেয়ের মনের শান্তির জন্য এটা করা যায়। হাদিস শরীফে আছে, কবর খোঁড়া হলো ভয়াবহ দৃশ্য। মমতাজ মিয়া কবরের গায়ে হেলান দিয়ে বসে আছে, পিটপিট করে তাকাচ্ছে, হঠাৎ চোখে প্রবল আলো পড়ায় চোখ মেলতে পারছে না। কাফনের কাপড়ের এক খণ্ড লুঙ্গির মতো পেঁচিয়ে পড়া, অন্য দুটি খণ্ড সুন্দর করে ভাঁজ করা। অসংখ্য মানুষ জমা হয়ে আছে, এই অবিশ্বাস্য দৃশ্য দেখে কারো মুখে কোনো কথা সরল না। মাওলানা সাহেব বললেন, কিরে মমতাজ? মমতাজ মৃদুস্বরে বলল, পানির পিয়াস লাগছে। মাওলানা সাহেব হাত বাড়িয়ে তাকে কবর থেকে তুললেন। এই হচ্ছে মমতাজ মিয়ার গল্প। আমি আমার এই জীবনে অদ্ভুত গল্প অনেক শুনেছি, এরকম কখনো শুনিনি। ছোট চাচাকে বললাম, মমতাজ এরপর কিছু বলেনি? অন্ধকার কবরে জ্ঞান ফিরবার পর কি দেখল না দেখল এইসব? ছোট চাচা বললেন, না কিচ্ছু কয় না, হারামজাদা বিরাট বজ্জাত। জিজ্ঞেস করেননি কিছু? কতজনে কত জিজ্ঞেস করছে, এক সাংবাদিকও এসেছিল ছবি তুলল, কত কথা জিজ্ঞেস করলো, একটা শব্দ করে না, হারামজাদা বদের হাড্ডি। আমি বললাম, কবর থেকে ফিরে এসেছে লোকজন তাকে ভয়টয় পেত না? প্রথম প্রথম পাইতো, তারপর আর না। আল্লাহ তালার কুদরত, আল্লাহ তালার কেরামতি, আমরা সামান্য মানুষ কি বুঝবো কও? তা তো বটেই, আপনারা তার বোন রহিমাকে জিজ্ঞেস করেননি সে কি করে বুঝতে পারলো মমতাজ বেঁচে আছে? জিজ্ঞেস করার কিছু নাই, এইটাও তোমার আল্লাহর কুদরত, ওনার কেরামতি। ধর্মকর্ম করুক বা না করুক, গ্রামের মানুষের আল্লাহ তালার কুদরত এবং কেরামতির উপর অসীম ভক্তি। গ্রামের মানুষের চরিত্রে চমৎকার সব দিক আছে, অতি তুচ্ছ ঘটনা নিয়ে এরা প্রচুর মাতামাতি করে, আবার অনেক বড় বড় ঘটনা হজম করে, দার্শনিকের মতো গলায় বলে আল্লাহর কুদরত। আমি ছোট চাচাকে বললাম, রহিমাকে একটু খবর দিয়ে আনানো যায় না? ছোট চাচা বিস্মিত হয়ে বললেন, কেন? কথা বলতাম, খবর দেওয়ার দরকার নাই, এমনি আসবো। এমনিতে আসবে কেন? ছোট চাচা বললেন, তুমি পোলাপান নিয়ে আসছো, চারদিকে খবর গেছে, এই গ্রামের যত মেয়ের বিয়া হয়েছে সব এখন নায়র আসবো, এইটাই নিয়ম। আমি অবাক হয়ে বললাম, সত্যি সত্যি এটাই নিয়ম নাকি? গ্রামের কোনো বিশিষ্ট মানুষ আসা উপলক্ষে গ্রামের সব মেয়ে নায়র আসবে, বাপের দেশে আসার এটা তাদের একটা সুযোগ, এই সুযোগ তারা নষ্ট করবে না। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কেউ কি এসেছে? আসবো না মানে, গ্রামের একটা নিয়ম শৃঙ্খলা আছে না? আমি ছোট চাচাকে বললাম, আমাদের উপলক্ষে যেসব মেয়ে নায়র আসবে তাদের প্রত্যেককে যেন একটা করে দামি শাড়ি উপহার হিসেবে দেয়া হয়, একদিন খুব যত্ন করে তাদের দাওয়াত খাওয়ানো হয়। ছোট চাচা এটা পছন্দ করলেন না, তবে তার রাজি না হয়েও কোনো উপায় ছিল না। আমাদের জমি জমা তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন। গ্রামের নিয়ম মতো একসময় রহিমাও এলো, সঙ্গে চারটি ছোট ছোট ছেলে মেয়ে। কত দরিদ্র অবস্থা! স্বামীর বাড়ি থেকে এসে আমার জন্য দুটো ডালিম নিয়ে এসেছে। আমার স্ত্রী তাকে খুব যত্ন করে খাওয়ালো, খাওয়া শেষে তাকে শাড়িটি দেয়া হলো, মেয়েটি অভিভূত হয়ে গেল। এরকম একটা উপহার বোধহয় তার কল্পনাতেও ছিল না, তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো। আমি তাকে আমার ঘরে ডেকে নিলাম, কোমল গলায় বললাম, কেমন আছো রহিমা? রহিমা ফিসফিস করে বলল, ভালো আছি ভাইজান। শাড়ি পছন্দ হয়েছে? পছন্দ হইব না কি কোন ভাইজান, অত দামি জিনিস কি আমরা কোনোদিন চোখে দেখছি? তোমার ভাইয়ের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম, তুমি কি করে বুঝলে ভাই বেঁচে আছে? রহিমা অনেকটা চুপ করে থেকে বলল, কি করে বুঝলাম আমি নিজেও জানি না ভাইজান, মৃত্যুর খবর শুনে দৌড়েতে দৌড়েতে আসছি, বাড়ির উঠানে পাও দিতে মনে হইল মমতাজ বাচ্চা আছে। কি জন্য মনে হলো জানি না ভাইজান, মনে হইল। এরকম কি তোমার আগেও হয়েছে, মানে কোনো ঘটনা আগে থেকেই কি তুমি বলতে পারো? জি না। মমতাজ তোমাকে কিছু বলেনি, জ্ঞান ফিরলে সে কি দেখলো বা তার কি মনে হলো? জি না। জিজ্ঞেস করনি? করছি, হারামজাদা কথা কয় না। রহিমা আরও খানিক্ষণ বসে পান টান খেয়ে চলে গেল। আমার টানা লেখালেখিতে স্যাত পড়ল, কিছুতেই আর লিখতে পারি না।
সবসময় মনে হয় বাচ্চা একটা ছেলে কবরের বিকট অন্ধকারে জেগে উঠে কি ভাবল, কি সে দেখল, তখন তার মনের অনুভূতি কেমন ছিল। মমতাজ মিয়াকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আবার মনে হয় জিজ্ঞেস করাটা ঠিক হবে না। সবসময় মনে হয় বাচ্চা একটি ছেলেকে ভয়ের স্মৃতি মনে করিয়ে দেয়াটা অন্যায় কাজ। এই ছেলে নিশ্চয়ই প্রাণপণে এটা ভুলতে চেষ্টা করছে, ভুলতে চেষ্টা করছে বলেই কাউকে কিছু বলতে চায় না। তবু একদিন কৌতূহলের হাতে পরাজিত হলাম। দুপুরবেলা গল্পের বই নিয়ে বসেছি, পাড়াগার ঝিম ধরা দুপুর, একটু যেন ঘুম ঘুম আসছে। জানালার বাইরে খুট করে শব্দ হলো, তাকিয়ে দেখি মমতাজ। আমি বললাম, কি খবর রে মমতাজ, ভালো? বোন আছে না চলে গেছে? গেছে গা, আয় ভেতরে আয়। মমতাজ ভেতরে চলে এলো। আমার সঙ্গে তার ব্যবহার এখন বেশ স্বাভাবিক, প্রায়ই খানিকটা গল্পগুজব হয়, মনে হয় আমাকে সে খানিকটা পছন্দও করে। এইসব ছেলে ভালোবাসার খুব কাঙাল হয়, অল্প কিছু মিষ্টি কথা, সামান্য একটু আদর, এতেই তারা অভিভূত হয়ে যায়। এই ক্ষেত্রে তাই ঘটেছে বলে আমার ধারণা। মমতাজ এসে খাটের এক প্রান্তে বসল, আরে আরে আমাকে দেখতে লাগলো। আমি বললাম, তোর সঙ্গে কয়টা কথা বলি কেমন? আচ্ছা, ঠিক মতো জবাব দিবি তো? হ। আচ্ছা মমতাজ, কবরে তুই জেগে উঠেছিলি মনে আছে? আছে। যখন জেগে উঠলি তখন ভয় পেয়েছিলি? না। না কেন? মমতাজ চুপ করে রইল, আমার দিক থেকে অন্য দিকে চোখ ফিরিয়ে নিল। আমি বললাম, কি দেখলি? চারদিক অন্ধকার। হ। কেমন অন্ধকার? মমতাজ আবারও জবাব দিল না, মনে হচ্ছে সে বিরক্ত হচ্ছে। আমি বললাম, কবর তো খুব অন্ধকার, তবু ভয় লাগে না? মমতাজ নিচু স্বরে বলল, আরেকজন আমার সাথে আসিল, সেই জন্য ভয় লাগে নাই। আমি চমকে উঠে বললাম, আরেকজন ছিল মানে? আরেকজন কে ছিল? চিনি না, আন্ধারে কিছু দেখা যায় না। ছেলে না মেয়ে? জানি না। সে কি করলো? আমারে আদর করলো, আর কইল কোনো ভয় নাই। কিভাবে আদর করলো? মনে নাই। কি কি কথা সে বলল? মজার মজার, মজার মজার কথা, খালি হাসি আসে। বলতে বলতে মমতাজ ফিক করে হেসে ফেলল। আমি বললাম, কীরকম মজার কথা দু একটা বলতো শুনি। মনে নাই। কিছু মনে নেই? সে কে, এটা কি বলেছে? জি না। ভালো করে ভেবে টেবে বলতো, কোনো কিছু মনে পড়ে? ওনার গায়ে শ্যাওলার মতো গন্ধ ছিল। আর কিছু? মমতাজ মিয়া চুপ করে রইল। আমি বললাম, ভালো করে ভেবে টেবে বল। কিছুই মনে নেই? মমতাজ মিয়া অনেকক্ষণ চুপ করে থেকে বলল, একটা কথা মনে আছে। সেটা কি? বলতাম না, কথাটা গোপন। বলবি না কেন? মমতাজ মিয়া জবাব দিল না। আমি বললাম, বল মমতাজ, আমার খুব শুনতে ইচ্ছে করছে। মমতাজ উঠে চলে গেল। এই তার সঙ্গে আমার শেষ দেখা। বাকি যে কদিন গ্রামে ছিলাম সে কোনোদিন আমার কাছে আসেনি। লোক পাঠিয়ে খবর দিয়েছি তবুও আসেনি। কয়েকবার নিজেই গেলাম, দূর থেকে দেখতে পেয়ে সে পালিয়ে গেল। আমি আর চেষ্টা করলাম না, কিছু রহস্য সে তার নিজের কাছে রাখতে চায়, রাখুক, এটা তার অধিকার। এই অধিকার অনেক কষ্টে সে অর্জন করেছে। শ্যাওলা গন্ধি সেই ছায়াসঙ্গীর কথা আমরা যদি কিছু নাও জানি তাতে কিছু যাবে আসবে না। ওয়েল, তো বন্ধুরা, এই ছিল আমাদের কথার জাদুকর, আমাদের লিজেন্ডারি লেখক হুমায়ুন আহমেদের একটি ছোট গল্প ছায়াসঙ্গী। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে বা না লাগলেও কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।